ভারতের গুজরাট রাজ্যের সুরাটে ছয়তলা ভবন ধসের ঘটনায় সাতজনের মরদেহ উদ্ধার হয়েছে ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে রয়েছে বলে শঙ্কা উদ্ধারকর্মীদের কর্মীদের আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে পুলিশ এবং ফায়ার সার্ভিস শনিবার দুপুরে ভবনটি ধসে পড়ে শচীন পলিক্রামের ওই ভবনটি দীর্ঘদিন ধরে জরাচীর্ণ অবস্থায় ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ভবনটির অ্যাপার্টমেন্টের মধ্যে পাঁচটিতে বাস করত পাঁচ পরিবার গেল কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিক ধারণা প্রশাসনের নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম